আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অন্য প্রান্তে যথারীতি যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল আজকে আমরা একটু ভিন্ন আলোচনা করি আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় শপথ সেই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা গেছেন এবং দক্ষিণ এশিয়ার মোটামুটি অনেকগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা গেছেন মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে এই বছরে খুব গুরুত্বপূর্ণ তিনটা দেশের কাছাকাছি সময় নির্বাচন হলো ভারত প্রথমে বাংলাদেশ তারপরে পাকিস্তান তারপরে ভারত আপনি যদি বিশ্লেষণ করেন ভোটের গতি প্রকৃতি বা নির্বাচন তাতে আমরা দুটা দেখি যে দুইটা দেশের সরকারটা অনেকটা ঝুলন্ত যেমন পাকিস্তানে যদি পিপিপি যদি না থাকে তাহলে মুসলিম লীগ সরকার কিন্তু পতন আবার এবার বিজেপি সরকারেরও একই অবস্থা যদি শরিকরা সমর্থন প্রত্যাহার করে তাহলে বিজেপি সরকারের পতন একমাত্র দেশ বাংলাদেশ যেই বাংলাদেশে বাংলাদেশের কোন শরিক দলের প্রয়োজন হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সেই সরকার এত বেশি সংখ্যাগরিষ্ঠতা ফলে তার অন্তত সরকারের ওই শরিকদের কারণে পতন ঘটবে বা বেকায় দেয় পড়বে তেমন একটা পরিস্থিতি হবে না এইটা কি বাংলাদেশের রাজনীতি অগ্রগতির সূচক নাকি অন্য কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত বহন করে আপনার এই শেষ কথাটাই আসলে সত্য যে অন্য কিছুর অন্য কোনো এক ধরনের শাসন ব্যবস্থার ইঙ্গিত করে এটা আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমি বেসিক পার্থক্যটা বলি আপনাকে ভারতে নির্বাচন হয়েছে নরেন্দ্র মোদী মোটামুটি ইলেকশনের আগে থেকে গত দুইবার বার পর নির্বাচিত হওয়ার পর উনি মোটামুটি একজন ডিক্টেটর হিসাবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছিলেন এবং এইবার উনি বলেছিলেন যদি ওনারা চারশো মানে ক্রস করবেন চারশো ক্রস করলে তাদের টু থার্ড মেজরিটি হতে এবং তারা হয়তো সেখান থেকে সংবিধান পরিবর্তন করার কথা বলেছিল তার কোন কোন নেতারা জনগণ সেটা আটকে দিয়েছে এবং বিরোধী দলগুলো সেখানে খুব সক্রিয় ছিল পার্থক্যটা হলো এখানে দেখেন ভারতে কিন্তু অনেকগুলো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বাংলাদেশে ভারতের প্রধান বিরোধী দল যেটা ছিল কংগ্রেস সে সহ অনেকগুলো বিরোধী দল এবং একটা জোট করে তারা কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে বাংলাদেশে আমাদের বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বাংলাদেশে আওয়ামী লীগ একা একা ইলেকশন করেছে একদম একা একা তো যে কারণে বাংলাদেশে তো শরীর খাওয়ার কোনো প্রয়োজন নাই একা একা বাংলাদেশে যে বিরোধী দল আছে এটা তো বিরোধী দল নামের কলঙ্ক বাংলাদেশের যে দলটাকে বিরোধী বলা হয় সংশোধন করি আমাদের বাংলাদেশে সরকার কিন্তু একা একা করেনি বরং সরকার কিন্তু তিন খন্ডে বিভক্ত হয়ে নির্বাচন করেছে নৌকা ট্রাক এবং ইগোট প্রতীকে মানে এটাও এটাও কিন্তু নজিরবিহীন এটাও কিন্তু মানে এটা পৃথিবীর কোথাও নাই আবার দেখেন পাকিস্তানে পাকিস্তানে সবাই বলবে যে দলটার প্রতি অবিচার করা হয়েছে যে দলটাকে নানা প্রক্রিয়া নির্বাচন থেকে সরিয়ে রাখা হয়েছে তার দলের দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তার দলের প্রধানকে জেলে ঢুকানো হয়েছে তারা কিন্তু নির্বাচনের মাঠ ছাড়েনি ভেরি ইন্টারেস্টিং তারা নির্বাচনে মাঠ কিন্তু ছাড়েনি আর আমাদের বিরোধী দল নির্বাচনে মাঠেই থাকেনি এখন এই যে কথাগুলো আমি বললাম যে ভারতে নির্বাচন হয়েছে বিরোধী দল নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা মরিয়া হয়ে বলেছে যত বেশি পারো লোকে ভোট দাও সে লোকজনকে ভোট দিতে বলেছে পাকিস্তানও একই কথা তারা ভোট দিতে বলেছে আপনারা সে ভোট দেন আমাদের দলের পক্ষে যে দলের পক্ষে যাদের পছন্দ তাদেরকে ভোট দেন আমাদের দেশে বলা হয় যে আপনারা ভোট দিয়ে না আমাদের বিরোধী দল বলছে আপনারা ভোট দিয়ে না ভোট দিতে যাই না এখন এখানে কিন্তু এটুকু যদি আমি বলি তাহলে আপনি হয়তো বলবেন যে তাহলে তো আমাদের বিরোধী দলই তো ট্রেন মিস করলো না তা কিন্তু করে নাই সেটা আমি আপনাকে বলি এই কারণে আমাদের এখানে ভোট ভোট দিলে দিলে কি কি হয় হয় একটা প্রমাণ পাওয়া গেছে যে এখন আপনিও তো বলবেন যে তাহলে ইন্ডিয়াতেও পাকিস্তানেও তো ইমরান খানকে বন্দি করে ফেলেছিল পাকিস্তানেও তো হামলা হয়েছে পাকিস্তানেও তো দল ভাঙা হয়েছে তাহলে আপনারা সেটা হ্যান্ডেল করতে পারলেন না কেন হ্যাঁ এটাকেও তো আমি মনে করি যে বিরোধী দলের একটু ঝামেলা আমাদের বিরোধী দলের একটু দুর্বলতা আছে যে আমাদের ওখানে যেমন ধরেন ইমরান খান একটা চেহারা ইমরান খানকে দেখলে লোকে বলে কি যে এই লোকটা দুর্নীতি বিরোধী একটা আইকন পরিণত হয়েছে এই লোকটা মানে আপনার সুশাসনের একটা আইকন হিসেবে আবির্ভূত হয়েছে এই লোকটা সামরিক বাহিনীর যে যে আপনার আগ্রাসী ভূমিকা তার বিরুদ্ধে রুখে দেওয়ার মতো একটা আইকনে পরিণত হয়েছে তো আমাদের এখানে কিন্তু বিরোধী দলগুলোতে কোনো আইকন নেই যে এমন একটা আইকন ছিল না যার জন্য মানুষ বুকে রক্ত দিয়ে দিবে যারা ছিল বিরোধী দলের সবাই বিভিন্ন সময়ে পরীক্ষিত এবং সেই পরীক্ষার রেজাল্ট খুব ইতিবাচক নয় যে কারণে এখানে কিন্তু সেই জিনিসটা হয় নাই আমাদের এখানে মানুষের মধ্যে তারা আওয়ামী লীগকে অপছন্দ করে এই অপছন্দ করার জন্য তাদের কাছে একমাত্র বিকল্প ছিল বিয়ের কিন্তু বিএনপির আবার সমস্যাটা কি বিএনপি আরামে আরামে ক্ষমতায় যেতে চায় বিএনপি কষ্ট করতে চায় না বিএনপি জনগণের সঙ্গে কর্মীদের সঙ্গে মাঠে থাকতে চায় না ওই মঞ্চে উঠে উঠে একটা বক্তৃতা দেয় দিয়ে আবার যার যার ঘরে চলে যায় তো এই নেতৃত্ব দিয়া আরেকজন নেতা আছে বিদেশ থাকে উনি উনি বিদেশ থেকে মাঝে মাঝে বাণী দেন যে বাণীর কোনো অর্থ হয় না আপনি বলেন তারে প্রমাণ কি এখন পর্যন্ত স্বীকার করছেন যে উনি যে অসহযোগের আন্দোলনে একটা ডাক দিয়েছিলেন ওটা যে ফেল করছে উনি এখনো স্বীকার করেছেন অথচ ইন্ডিয়ায় দেখেন দুই হাজার হারলো হারার পরে কিন্তু আপনার এই ইয়ে রাহুল গান্ধী কিন্তু তার দলের প্রেসিডেন্ট পদ থেকে পথে করলো বললো যে এই পরাজয়ের দায় আমার আমি দল থেকে এখনো সেটা কিন্তু দলের প্রেসিডেন্ট হয় নাই প্রেসিডেন্ট হয় নাই তো আমার কথা হলো কি আপনি ভয় পাচ্ছেন যে আমি যে দায়িত্ব ছাড়ব আমার যদি দায়িত্ব চলে যায় উনি সবাইকে এর বহিষ্কার করে তারে বহিষ্কার করে এগুলো করে করে তারা কিন্তু এখানে একটা বেসিক পার্থক্য আছে বটম লাইন বলি সেটা হলো যে পাকিস্তানে ভারতে বিরোধী দলগুলো শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিল তারা ভোটটাকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে যতটুকু পেরেছে করেছে এর মধ্যেও সরকার অনেক কিছু করে তা চেষ্টা করেছে যে কারণে সরকারি দল একচ্ছত্র নিয়ন্ত্রণটা কায়েম করতে পারে নাই আর আমাদের এখানে সরকারি দল একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেছে আরেকটা সমস্যা ছিল সেই সমস্যা হলো মনে করেন ইলেকশন কমিশন কিন্তু পাকিস্তানেও গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করেছে ভারতেও নিয়ন্ত্রণ করেছে কিন্তু ভারতের সুবিধা করতে পারে নাই কেন এটা তো অনেকগুলি স্টেট ওখানে আছে অনেকগুলি রাজ্য ওখানে আছে কিন্তু হ্যাঁ তাই না ওখানে কিন্তু ইচ্ছা করলে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না এই সমস্ত কিন্তু আছে সেগুলো তো আছে কিন্তু আমি মনে করি বেসিক সমস্যাটা ছিল ওখানে যে বিরোধী দলের সক্রিয়তা বিজেপি দল শেষ বর্ষ শত অত্যাচা দেখেন আপনি কংগ্রেস ইলেকশন করছে কংগ্রেসের ইলেকশন করলেও কংগ্রেসের যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা ছিল হুম অ্যাকাউন্ট ফ্রিজ করা ছিল তারপরও ইলেকশন করেছে তারা কি মাঠ ছাড়ে ছালি ভাই কংগ্রেসের আপনি মানে কংগ্রেসের সঙ্গে যে জোট ছিল ইন্ডিয়া জোট সেই জোটের এক একটা রাজ্যের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারা কিন্তু মাঠ ছাড়ে নাই আরেকটা বিষয় বলি এই জিনিসটা যে বিচার বিভাগ পাকিস্তান এবং ইন্ডিয়ার বিচার বিভাগ কিন্তু তুলনামূলক এখনো শক্ত আছে মেরুদন্ড সম্পন্ন আছে কিন্তু অতটা শক্ত আমাদের বিচার বিভাগ আছে কিনা এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সন্দেহ আছে যে কারণে আমাদের এখানে যেটা হয়েছে সত্যি কথা বলতে কি আমাদের এখানে যে জিনিসটা হয়েছে আমাদের এখন যারা সরকারে আছে তারা পনেরো বছর ক্ষমতায় থাকার কারণে সর্বব্যাপী মানে প্রত্যেকটা সেক্টরকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে প্রত্যেকটা সেক্টরকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সত্যি কথা বলতে কি তারা বিরোধী দলকেও তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই যে বিরোধী দল আছে আমাদের প্রধান বিরোধী দল বিএনপি আমি তো মনে করি এই প্রধান বিরোধী দল বিএনপি তে অনেক সরকারের আছে এটা আমি আমার আমার ধারণা তারা আন্দোলনটা করতে দেয় না এটা আমার ধারণা তারা আন্দোলন যাতে না হয় এরকম কাজ করে যদি প্রত্যেকটা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে যে জিনিসটা ভারতে এবং পাকিস্তানে সম্ভব হয় নাই তাদেরকে আমাদের তুলনায় অনেক বেশি গণতান্ত্রিক বলা যায় হুম হুম তো এবং আপনি পার্লামেন্টের যেই দ্বিতীয় প্রধান জাতীয় পার্টি এটা তো অলমোস্ট সেমি সরকারি দল এটাও কিন্তু আমরা মানে ভারতে বা ইয়ে আপনার দেখি না পাকিস্তানে দেখি না দেখেন কিন্তু কিন্তু বার্গেন করে তাদেরকে তো অফার পররাষ্ট্রমন্ত্রী সে বলছে যে সরকারে আমরা থাকবো না শুধু প্রেসিডেন্ট পদটা তারা নিয়েছে কিন্তু বাকিগুলি তারা বলছে যে আমরা সরকারে থাকবো সরকার মুসলিম লীগেরই হোক এই যে মানে একটা কি বলে নিজেদেরকে নিয়ন্ত্রণ ব্যক্তিত্ব এটা আমাদের আপনি দেখেন তো গতবার মানে আপনার দুই হাজার চোদ্দ পরে দুই হাজার চোদ্দ সালে যে ইলেকশনটা হলো সেই ইলেকশনে তো জাতীয় পার্টির দুইজন মন্ত্রীও ছিল না দুইজনের মন্ত্রী ছিল কিন্তু সেই মন্ত্রীদের কিন্তু বলেছিল ওদেরকে ছেড়ে দেন রসন বলেছিল ওদেরকে ছেড়ে দেন ওরা তো ছাড়ে না মানে ওদেরকে ছাড়তে বলে তারা ছাড়ে না মানে এই লোকগুলি এত লোভী এই যে আনিসুল ইসলাম মাহমুদ ছিল মুশিউর রহমান রাঙা ছিল মানে এই লোকগুলি এত লোভী এদের লোভের কাছে দল পর্যন্ত অসহায় এরা বলছে মন্ত্রী তো পাইছে সারবো না এর আগে দেখেন কথা খেয়াল করেন আপনি মঞ্জুর সে তো জাতীয় পার্টির এমপি ছিল এমপি থেকে সে মন্ত্রী হয়েছে যখন তাকে ছাড়তে বলা হয়েছে সে দল ছেড়ে দিছে মন্ত্রী তো সারে নাই এইগুলি এত লোভী মানে এটার মধ্যে দিয়ে আরেকটা বোঝা যায় যে ভারতে এবং পাকিস্তানে কি বলে শরিকরা বেশ স্ট্রং তারা তাদের নিজস্ব একটা রাজনীতি আছে কিন্তু আমাদের দেশে ক্ষমতাসীন দলের শরিকদের এরকম দুর্বলতা এবং এই দুর্বলতা নিয়ে তো সরকারই বরং বলছে যে আপনারা সংগঠন শক্তিশালী করেন আপনারা সংগঠন শক্তিশালী না হলে মানে তাদেরকে নমিনেশন দিতেও তাদের কষ্ট হয়েছে তো এটা একটা ভিন্ন চিত্র যে আমাদের এখানে শরিক বলে আসলে কিছু নাই এইগুলি আসলে সরকারের অনুগত মানে মানে অনুগত ভিত্ত বলতে পারেন আপনাদেরকে এরা 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 সরকারের শরিক না শরিক না আপনার দোস্ত কে হবে তারপর লেভেল লাগবে ভাই কিন্তু আপনি ভিত্ত হওয়ার জন্য কিন্তু কোনো লেভেল লাগে না ঠিক আছে তো এদের লেভেলটা হলো ভিত্তের লেভেলে আছে আর এদেরকে আপনি সবকিছু মানে শেষ করে দিয়ে যদি বলেন আপনি আপনার ভিত্তকে বললেন এই তুমি কিন্তু লেখাপড়া শিখে আমার লেভেলে আসো আপনি বললেন আসো তো আসবে কিভাবে অর্থাৎ আসার কোন জায়গা আপনি রাখেন নাই তো একই জিনিস জাতীয় পার্টিকে আপনার একদম মানে মানে সংগঠন যে পার্টি চলে তাদের অনুগ্রহে তাই না কি কেনাকাটি যে আমার এখান থেকে নৌক আমারকে উঠায় নেন তারপর নৌকা আমার উঠাইছে কিন্তু ট্রাক উঠায় নাই অথবা আপনার ই উঠায় নাই কি বলে ইগল উঠায় নাই এই জন্য দুঃখের কোনো শেষ নাই যে জাতীয় পার্টির তারা তো উঠল উঠলো না এখন এদের কাছ থেকে আশা আপনার কাছে কি মনে হয় যদি এই তিনটা দেশের গণতন্ত্র নির্বাচন রাজনীতি নিয়ে যদি সূচক তৈরি করা হয় আন্তর্জাতিকভাবে তাহলে আমাদের অবস্থানটা কোথায় দাঁড়াবে আমাদের অবস্থান মোটামুটি এমন এক জায়গায় দাঁড়াবে যে যার থেকে নিচে দাঁড়ানো জায়গা থাকবে না যার নিচে দাঁড়ানো কোনো জায়গা নাই আমাদের দেশের গণতন্ত্র অবস্থা ওইরকম এখন এখন ভারতের গণতন্ত্র নাই নাই করার এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় যাওয়ার কথা চিন্তা করবো যদি বলা হয় যে আপনার দেশের গণতন্ত্র আপনার ভোটিং সিস্টেম আপনার ইলেকশন কমিশন ভারতের মধ্যে করে দেব তাহলে আমাদের সরকারি দলে অনেক অনেক নেতারা তো হাটফাড় করবে জাস্ট হাটফড় করবে তুই বলে কি তাহলে তো ক্ষমতা থাকতে পারবো না বলবে রে ভাই তো আমরা তো ভারতের কাছ থেকে অনেক কিছু চাই যেমন ধরেন তিস্তার পানি চাই তো এখন যদি মানে বলা হয় যে আমরা অন্তত ভারতের মতন একটা যে রাজনীতি বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন চাই তাহলে কি হবে তাহলে এটা কে বলবে সরকার এটা পারে যে যদি পানি বণ্টন চায় তাহলে বলো যে ঠিক আছে তোমাদের এই করে দাও বিএনপি চাইতে পারে যে আচ্ছা ঠিক আছে তোমরা তো পানির দিচ্ছ না আমাদেরকে অন্তত এইটুক দাও এটা বিএনপির থেকে দাবি উঠতে পারে আর কি তোলা উচিত আরকি না তাহলে দেখেন তাহলে এটা আমরা যে বিভিন্ন সূচকে ভারতের অনেক সামাজিক সূচকে আমরা আগায় আছি তারপরে এই এই পাকিস্তানের বলে বাংলাদেশ আজকে কোন পর্যায়ে গেছে কিন্তু দেখেন দিক আলোচনা করতে গেলে কিন্তু আমরা কিন্তু নাই যেটা আমাদের মানে একটা দেশের শাসন কাঠামোর মূল ভিত্তিটা সেটা কত নরবরে হয়ে গেছে যে আমাদের এখানে রাজনীতি বিরোধী দল গণতন্ত্র বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন মানে খুব খেলোয়ে গেছে যাতে কি না আমার কাছে এই ভারতের নির্বাচনটা দেখে আসতো ওটা দেখে আসলে তো আচ্ছা তাদের তো আত্মতৃপ্তি জায়গা রাখবে তাই না সে যখন রাশিয়ার নির্বাচন দেখতে যায় তখন সে মনে মনে ভাবে আমরা তাদেরকে ভালো আছি এই আত্মতৃপ্তির যেন উনি ওখানে পাঠানো হয়েছে এখন ভারতে তাহলে তো মন খারাপ করে ফিরতেন যে তাহলে আমরা কি করতেছি এই জন্য আবার এসে যদি বলতো যে না আমরা আগামী নির্বাচন গুলি এইবার ভারতের মতন করে করবো তাহলে তো আবার বিপদে পড়তো আর সমস্যা রাইট রাইট এটা না এটা আসলে আমরা দেখেন আমাদের কিন্তু এটা হওয়ার কথা ছিল না আমরা কিন্তু অনেক ভাবে আগায় গেছিলাম কিন্তু অন্তত তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগায় যে এখন আমাদেরকে পাকিস্তানের সাথে তুলনা করতে হয় যে পাকিস্তানের থেকেও আমরা পিছিয়ে আছি ভারতের থেকে তো অনেক দূর পিছিয়ে আছি এমনকি পাকিস্তান থেকেও পিছিয়ে আসি এই ধরনের জি ঠিক আছে আমরা আপাতত এই আলোচনাটা আসি এটা আমাদের জি দর্শক শুনছিলেন আমরা একটা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম তিনটা দেশের রাজনীতি গণতন্ত্র যেহেতু আমরা প্রতিবেশী দেশ এবং নানাভাবে কানেক্টেড অতীতে ছিলাম এবং এখনো আছি ভবিষ্যত থাকবো সেই কারণে একটা তুলনামূলক বিচার আপাতত করলাম আপনাদের মতামত অবশ্যই প্রত্যাশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ